যখন একজন সন্তানের শত্রু তার মা হয়, তখন তার ভবিষ্যৎ কি হতে পারে? আমি এখন আধ ঘন্টা কার্ডিও করলাম, এক্সারসাইজ করলাম, আর আমার মা আমাকে কি খাওয়াচ্ছে জানেন? তারপর জোর করে, মা কি খাওয়াচ্ছ? কষা মাংস আর গরম ভাত। দেখুন, আমি না করতে পারলাম না, ঠিক আমার সামনে এসে রান্না হয়ে গেছে, খুন্তিটা এনে আর খুন্তিতে দু পিস মাংস এনে আমাকে শোকালো, বলো খাবি, আমি আর না করতে পারি। দেখি, এই ভিডিওটা একটু পুরনো, কিন্তু এই ভিডিওটা পুরনো হলেও আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে অঙ্কুশ তার মায়ের কতটা কাছের। এই মাদার্স ডে উপলক্ষে অঙ্কুশ তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তার মায়ের 20 দিনের সংগ্রাম। করোনাকে হার মানিয়ে তার মা যে এখন তার কাছে আছে, এই জন্য তিনি কৃতজ্ঞতা জানালেন ডাক্তার ও নার্সদের। অঙ্কুশ তার পোস্টের মাধ্যমে জানালেন যে তার কাছে মাতৃদিবস মানে কি। এই যে অঙ্কুশ তার মায়ের সাথে সময় কাটাতে পারছেন, তার মায়ের কোলে মাথা রেখে শুতে পারছেন, এটাই তার কাছে মাতৃদিবস। মাতৃদিবসের শুভেচ্ছার সাথে সাথে অঙ্কুশ জানালেন যে করোনাকে যেন কেউ সহজভাবে না নেয়, সবাইকে সচেতন থাকতে অনুরোধ করলেন। বিশ্বের সকল মায়েদের জন্য মাতৃদিবসের শুভেচ্ছা রইল টিম উইসপটির তরফ থেকে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন উইসপটিউ। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।